তোমার বোন কি আমাদের বিয়েটা মেনে নেবে? কি বলো, মানবে না মানে? ও তো খুশিতে নাচবে, ফ্রিতে একটা ভাবি ভাই জিতেছে, আর কি লাগে ওর? তাই বুঝি। হ্যাঁ, তাছাড়া ঈশান আমার খুব আদরের ছোট বোন, বেশ কিছুদিন যাবৎ ভাবি ভাবি করে আমার মাথাটা খেয়ে ফেলতেছে। এখন তুমি চলে আসছো, আমি তো একদম নিশ্চিন্ত। আমি না তোমাকে বিয়ে করে না ফ্রিতে একটা বান্ধবী পেয়ে গেলাম, মানে দুইজন বান্ধবী খুব ভালো মতো থাকবো। আচ্ছা, তোমার বোনের নাম যেন কি বললো? ঈশানা, বিবিএ ফোর্থ সেমিস্টারে পড়তেছে। কি ব্যাপার, কি ভাবতেছো? কিছু না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছি কেন আমরা, চলো না। আচ্ছা চলো। ও, ভাইয়ের কাছে আমার নামে বিচার দিবি বলে প্রমাণ স্বরূপ ভাইকে সাথে করে নিয়ে আসছিস, তাই তো? বাই দ্য ওয়ে, তোরা বিয়ের পোশাক পরে কেন? ভাইয়া, তোমরা কি বিয়ে করেছ? মানে তাও আবার এই শাকচুনিকে? এই কি বলতেছিস তুই উল্টা পাল্টা কথা? ও তোর ভাবি হয়, আরে তুই তুই করে কথা বলতেছিস কেন? মানে ভাইয়া, ও না আসলে আমার শত্রু, আর তাছাড়া ওর ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট না আমার শত্রু। তোমার মনে নেই গত সেমিস্টারের ডিবেটে আমরা ওদের ভার্সিটির সাথে কেন হারলাম? ওর জন্য হেরেছি, শুধুমাত্র ওর জন্য। ও আমাদের টুকে রাখা নোটসগুলো চুরি করে, ডাইজে বলার সময় নোটসগুলো না থাকার কারণে কিছু পয়েন্ট কম পায়, তাই আমরা হেরে যাই। নিতুই যে তোদের নোটসগুলো চুরি করেছিল এটা তুই শিওরলি কিভাবে? কিভাবে আবার, রাস্তা দিয়ে যখন যাচ্ছিল দাঁত কেড়ে গেলে হাসছিল আর নোটসগুলো দেখাচ্ছিল। তুমি চুনি মেয়েটাকে কিভাবে বিয়ে করলা? ঈশানা, মুখ সামলে কথা বলবা। চুনি মানে? আর ডিবেটে জেতার জন্য বা খেলায় জেতার জন্য যদি একটু ছল চাতুরি করতে হয় সেটা তো দোষের কিছু না। আর তোমাদের ইউনিভার্সিটির সব স্টুডেন্ট হচ্ছে লুজার, আজীবন লুজারই থাকবে। আমি চুরি করে খেলা জিতছে তাই ভাবে খেলায় বাঁচি না, মানে জেনুইনলি জিততে তো মাটিতে পাই পড়তো না। হেই, তোরা কি শুরু করলি? আমার তো মনে হচ্ছে আমি বিয়ে করে শান্তির মার গলা টিপে নিজের হাতে মেরে ফেলছি। সাথে অলক্ষিটাকে ঘরে তুলে নিয়ে আসছো, জল জানতো তাও আবার। ঘরে যদি শর্ত থাকে অশান্তি এমনি হয়, শান্তির মাকে গলা টিপে মারতে হয় না। কি শুরু করলি তোরা? এভাবে দরজার সামনে দাঁড়া থাকবি নাকি ভিতরে যেতে দিবি আমার? যা ভিতরে যা, আর শোন কোনো মতে একটু বাসন করবে সাথে যা। তুমি এমন দূরে বসেছ কারণ আমার তোমার কাছে যেতে ইচ্ছে করতেছে না, তাই? কেন? প্রথম দিন বাসায় ঢুকেই তুমি ঈশানার সাথে যে একটা ব্যবহার করছো আমি তোমার উপর খুব আপসেট। ঈশানাও তো আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমি ওর উপরেও বিরক্ত, তোমার উপর আমি বেশি বিরক্ত। আরে বাবা, ও তো ছোট মানুষ, দু একটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য তুমি ওর সাথে এরকম ভাবে চিল্লাবা? ছোট কোথায়, ও আর আমি তো সেম বয়সী। সম্পর্কে তো তুমি করো, তাই না? তুমি এখন ওর ভাবি হও, ও দুই চার উল্টাপাল্টা কথা বলে তুমি ওর সুন্দরভাবে বুঝাই দিবা না, তুমি উল্টা ওর সাথে চিল্লাচিল্লি করো সেটা তো কোনো সমাধান না রে বাবা। আচ্ছা, এখন ঈশানার ইস্যুতে কি তুমি আমাদের বাসর একটা মাটি করবা? তুমি জানো একটা বাসরাত একটা মেয়ের জীবনে কত গুরুত্বপূর্ণ। বোঝার পর থেকে একটা মেয়ে তার বাসরাত নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, কত এক্সাইটেড থাকে। আর একটা ছেলের বোঝায় বাসরাত কাটানোর পরে তখন কপাল থাপড়াও আর ব্যাচেলার লাইফে ফিরে যেতে পারবে। আমার এখন কপাল থাপড়াই দিতে ইচ্ছা করতেছে। কার কার? আবার আমার নিজের কপাল। নিজের কপাল নিজে থাপড়া, সমস্যা নেই, কিন্তু তোমার এই ইচ্ছে পাকা ভুলটাকে বলে দিও সাবধানে থাকবে, আর আমাকে যেন ভাবি বলে কে? ভাই, আমি ঈশানা। ভিতরে ভাইয়া, তোমাকে জন্য দুধ নিয়ে আসছি। দেখো, আমার বোনের নামে না তখন বদনাম করতেছিল আর এখন আমাদের জন্য দুধ নিয়ে আসছে, এটারে বলে কেয়ারিং। আমাদের জন্য না, বলো তোমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য আনলে আরেকটা গ্লাস থাকতো।
ভাইয়া বুঝছো, পিকে ইউনিভার্সিটির স্টুডেন্টের মাথায় যে বুদ্ধির একটু ঘাটতি আছে সেটা ওকে দেখলেই বুঝেছে। আর তাছাড়া বাসুঘরে হাজব্যান্ড ওয়াইফ একই গ্লাসে দুধ খাবে, এটাই তো নিয়ম। আচ্ছা, তো এই নিয়মটা কি তোমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা চালু করেছে? না, ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন করবে, এটা তো সবাই জানে। মানে তোরা কি আবার শুরু করলি? এই তুই তোর গ্লাস নিয়ে জায়গা থেকে বের, আমার তো শান্তিতে থাকতে দে রে বাবা। কি শুরু করছো তোমরা? তুমি যে পিস বিয়ে করছো, তোমার শান্তি জীবনও হবে না। এই পিস মানে, পিস মানে কি? ভাবি বলে ডাক, আর আগের সম্পর্ক ভুলে যাও। ভাবি বলে ডাকলে বকশিস হিসেবে 100-200 টাকা পেত, তাও তো দিবি আমার ভাইয়ের পকেট থেকে টাকা। আর ভাবি ডাকবো তোকে, তুই দিবা সব দেখতে থাক, তোকে জীবনে কোনদিন ভাবি বলে ডাকবো না। আরো জোরে শাউট কর, ঝগড়া কর, তোরাই ঝগড়া কর, আমার থাকার কোনো ইচ্ছা নেই, তোরাই থাক, আমি গেলাম। আর ভাইয়া কোথায় যাচ্ছ? আচ্ছা, বিয়ের পর দিনে তোমার অফিসে যেতে হবে, কয়েকদিন ছুটি নিলেই পারতা। ছুটি আমি কি প্ল্যান প্রোগ্রাম করে বিয়ে করছি? আর ছুটি নিয়ে কী হবে, তোমাদের এই ননদ ভার্সেস ভাবির ঝগড়া দেখবো। ঝগড়াকে আমি একা একা করি? না, একা একা করো না, পারলে তো পাড়ার প্রতিবেশী ভাড়া নিয়ে ঝগড়া করো। আচ্ছা বাদ দাও, ঈশানা কই, ঘুম থেকে উঠছে? আমি কি জানি, আর তোমার বোন তো মহারানী ভিক্টোরিয়া, এত সকালবেলাতে উঠবে? ভাইয়া তুমি অফিসে আছো? হ্যাঁ। বিয়ের পরের দিনে? তা তো অবশ্যই যাবা, এমন প্রোডাক্ট ঘরে থাকলে আর ঘরে থাকা যায়? আর তাছাড়া বরকে আটকে রাখতে যোগ্যতা লাগে, নীতি তো নীতি, সেই যোগ্যতা তো সবার থাকে। ঈশানা সকাল সকাল আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি, আর তোমার বোন যাতা বলছে তুমি কিছু বলছো না কেন? আমারও না তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, আর ঝগড়া করতে হয় সামনাসামনি, এই অজে পড়া গেলে মেয়ের সাথে ঝগড়া করার কোনো রুচিটাও আমার নেই। সরি, মানে আমি অজে পাড়া গায়ের মেয়ে, কথাবার্তা না সামনে কথা বলতে। থামলা কেন, কন্টিনিউ করো না, খুব ভালো লাগতেছে তোমাদের ঝগড়া। সকালবেলা তোমাদের ঝগড়ার মুড নিয়ে বাসা থেকে বেরোই, তারপর ঝগড়ার কথা চিন্তা করতে করতে ড্রাইভ করি, তারপর অ্যাক্সিডেন্ট করি, আমি মরে যাই, তোমরাও বাঁচো, আমিও বাঁচি। তুমি সব কী বলতেছো, আল্লাহ আল্লাহ করে না অফিসে যাও, আর বিয়ের পর দিন আমাকে বিধবা করার পাইতারি চলছে, এটা তো আমি হতে দেব না। দেখি ভাইয়া, তুমি নিশ্চিন্ত অফিসে যাও, আর আমি থাকতে তোমার ঘাড়ে কোনো প্রশ্নকে ভর করতে দেবো না।